Devo. Durga. But if Pujo shomonde ektu jani. Acha ebari te Pujo mane mane shadharonoto ashtami shondhi puja ekta kotha iye na. Ashtami shondhi puja ei barite kibhabe palon kora hoy. Ashtami shondhi puja to ekta nirdishto shomoy thake. Sei shomoyer moddhe chondi ghore anbo chondi korne shunbo chondi koto ashben dondi. Juki jota thari Ganesha amar shubho kali he giri Ganesha amar প্রজন্ম তৃতীয় প্রজন্মের আবির্ভাব হয়ে যাবে।
বিরক্ত করেছিলাম না। কিন্তু প্রতি বছরই পুজোর ঠিক আগে বেশ অনেকটাই আগে তিনি চলে আসেন এই বাড়ি এনজয় করতে চান এই পুজোটাকে। তার জন্য তার মধ্যে থেকে শুনে নেব সেখানে থাকা বা না থাকা কতটা মানে। আপনি পুজোতে তো এখানে বলছেন যে অনেকদিন আগে পুজো চলে আসছে। হ্যাঁ, আমি পুজো অনেকদিন আগে শুনেছি, কিন্তু একটা কারণ আছে। ছোটবেলা থেকে বাবা কাকাকে দেখছিল পুজো করতে, তাই পুজোটা আমাদের লং রেড হয়ে গেছে। নারীটাকে পুজোর সময় সবাই ভাই বোন কাকা জ্যাঠা সবাই এক জায়গায় একত্র হয়ে একটা আনন্দ করবো। তিনি এখানে যে দেখছেন এখানে পুজো মানে সব একসাথে মেপে ওঠে, পুরো দৃশ্যটাই আলাদা, প্রচুর আড্ডা প্রচুর। আর আমি নিজে মানে মানে পুজো মূল যে পুজো তার সাথে জড়িত, আমার জ্যাঠার সাথে আমি জ্যাঠাকে হেল্প করি তন্ত্রধারক হিসেবে। সে যোগ্য না হলে করবেটা কি, তার জন্য চাকরি চাকরির জায়গায় থাক, সারা বছর চাকরির জায়গা। কিন্তু পুজোর সময় বলে দিয়েছি যদি আমাকে যদি ছুটি না দেওয়া হয় রিজাইন। আমি ছোটবেলা থেকে একটা পার্টিকুলারলি ছোট পুজোর একটা পার্টে খুব বেশি আমার ইন্টারেস্ট ছিল, এখনো সেটা আমার রয়ে গেছে। দশমীতে সকালবেলা আমার যখন ভাসানো যায় মায়ের সামনে একটা এরকম খুঁড়ি রাখা হয়, তাতে লাল জল লালটা জল এবং সেখানে গর্পণটা থাকে, সেই গর্পণ দিয়ে মায়ের মুখ দেখতে হবে। সেটা দেখা এত বড় আমাদের মূর্তি, সেই মায়ের মুখে খুঁজে বার করা ফুল এবং গয়নার মধ্যে দিয়ে সেটা একটা বড় একখানা মানে সব ভাই বোনদের মানে কে প্রথম দেখতে পারে মায়ের মুখ, সেটা একটা বিশাল একটা আকর্ষণ ছিল, একটা কম্পিটিশন। সেটা এখনো রয়েছে, এখনো আমি এত বড় হয়ে গেলেও আমি সেই জিনিসে এখনো পার্টিসিপেট করি। ওটা আমাদের একটা আলাদা একটা মানে আলাদা জায়গা। আমি তো শুরু করি মুচিদাস দিয়ে, তারপরে লাস্ট আমাদের নিজেদের এখানে প্রতিষ্ঠিত কুকুর আছে, যে কুকুরের মাটি দিয়ে বাড়িটা তৈরি, সেই কুকুরেই ভাসান হয়। মানে আমাদের বাড়ি মানে ঠাকুর ভাসান না হলে যেহেতু আমরা জমিদার, অন্য কোনো বারোয়ারি পুজো বা বাড়ি পুজো কোনো ভাসান হবে না, ভাসান হবে না। সেই ঐতিহ্যকে আমরা বহন করে চলেছি আজকে ৩৫তম পুরুষ। আমার নাম